আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ইনশাল্লাহ আজ আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করবো অধ্যায় এক একে আছে আমাদের প্রাক প্রথমে আছে প্রাকৃতিক পরিবেশ তো প্রাকৃতিক পরিবেশ এখানে যে আলোচনা আছে যে ছবিগুলো আছে তোমরা দেখো চট করে বইটা খুলে ফেলো যে প্রাকৃতিক পরিবেশ পাশে কাঁঠাল গাছের ছবি দেওয়া আছে কাঁঠাল আছে পাখি আছে নিচে ওই রকম প্রকৃতির দৃশ্য দেওয়া আছে এবং লেখা আছে প্রাকৃতিক পরিবেশ যে হরিণ দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে কুমির দেখা যাচ্ছে পাখি হ্যাঁ গাছগাছালি ইত্যাদি যা হোক এখানে যা লেখা আছে আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে চারদিকে প্রকৃতি ছাড়া আর কিছু নেই সেখানে আছে মাটি পানি উদ্ভিদ ও প্রাণী আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই এখানে আছে নানা ধরনের গাছ ফুল পাতা, এখানে আরও আছে বিভিন্ন ধরনের পশু পাখি মাছ আছে মেঘ বৃষ্টি নদী এবং সূর্য এসব কিছু নিয়েই আমাদের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ এখানে একটা বিষয় হচ্ছে যে যেসব জিনিস মানুষ নিজেরা তৈরি করতে পারে না প্রকৃতি থেকেই হয় এটা উপরওয়ালা সৃষ্টিকর্তা থেকেই যে সব কিছু হয়ে থাকে আমাদের চারপাশে সেগুলোই মূলত প্রাকৃতিক পরিবেশের উপাদান তা প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনগুলো এখানে বলা হয়েছে যে অনেক যে সূর্য নদী খাল বিল এরকম গাছপালা মানুষজন গরু ছাগল ইত্যাদি তো এরপরে এটার উপর একটু সামান্য একটা প্রশ্ন আছে যে প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি বাড়ি গাছ রাস্তা সেতু গাছ শুধু এটাখানে উত্তরটা হবে গাছ এখানে বাড়ি মানুষ নিজেরা তৈরি করতে পারে রাস্তা তৈরি করতে পারে সেতু নির্মাণ করতে পারে কিন্তু গাছ হচ্ছে প্রকৃতি দেওয়া অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের উপাদান পাখি একটি উদ্ভিদ প্রাণী বাতাস পানি। এখানে পাখি একটি প্রাণী সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা তারপরের অংশ আলোচনা করব সমাজ ও সামাজিক পরিবেশ আমরা একা বসবাস করতে পারি না বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি একে অন্যকে সাহায্য করি একসাথে কাজ করি এভাবে মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে সমাজ কাট বলে আমরা নিচের চিত্রেও দেখাতে দেখতে পাচ্ছি যে সামাজিক পরিবেশের কিছু অংশ যে ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে মাঠে মাঠে গরু দেখা যাচ্ছে গাছগাছালি আছে দূরে স্কুল এরকম মনে হচ্ছে তারপরে কেউ কয়েকজন মাটি কাটছে ইত্যাদি হাট থেকে যাচ্ছে এরকম কিছু দৃশ্য দেখা যাচ্ছে তো এটা কি যে মানুষ এখানে প্রথম যে প্রশ্ন এগুলো এটা সামাজিক পরিবেশের ছবি সামাজিক পরিবেশ এবার হচ্ছে যে মানুষ নিজেদের প্রয়োজনে অনেক কিছু তৈরি করে যেমন বাড়ি দোকান বিদ্যালয় রাস্তা খেলার মাঠ ইত্যাদি এসব নিয়েই আমাদের এসব নিয়েই আমাদের সামাজিক পরিবেশ আর এসব কিছুই মানুষের সৃষ্টি অর্থাৎ মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের সামাজিক পরিবেশ তাহলে আমরা এখান থেকে যা বুঝতে পারলাম যে মানুষ একা বসবাস করতে পারে না বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই মিলেমিশে বসবাস করে আর একসাথে কাজ করে এভাবেই মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে আর এই সমাজের যে উপাদান অর্থাৎ মানুষ নিজেরা তৈরি করে নির্মাণ করে যেমন রাস্তা ব্রিজ মানে সেতু তারপরে হচ্ছে বিদ্যালয় চিকিৎসালয় ঘরবাড়ি খেলার মাঠ এসব মানুষ দ্বারা নির্মিত তাই এগুলো হচ্ছে কি সামাজিক পরিবেশ আর এগুলো হচ্ছে যেসবগুলো বললাম এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান তাহলে পরে দেখি এখানে একটা সঠিক উত্তর আছে সেটা হচ্ছে যে সামাজিক পরিবেশের উপাদান কোনটি যে পাখি পশু বিদ্যালয় নদী নদী মানুষ সৃষ্টি করতে পারে না পাখিও না পশুও না তাহলে এখানে মানুষ নির্মাণ করতে পারে যেটা সামাজিক পরিবেশের উপাদান সেটা হচ্ছে বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ